আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই দোয়াই করি। আজ আমি আপনাদের নিকট যে মেডিসিনের রিভিউ আলোচনা করব সেই মেডিসিনটা হচ্ছে টুটি। টুটি এই সিরাপটা এসকে ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা সিরাপ। এই সিরাপটা কোন কোন রোগের কাজ করে, কারা কারা মেডিসিনটা সেবন করতে পারবেন, কারা কারা সেবন করতে পারবেন না, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, খাওয়ার সঠিক নিয়ম কী, দাম কত টাকা, এই সম্পর্কে আমি আপনাদের নিকট বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, টুটি যে সিরাপটা দেখতেছেন এটা স্কাইপ ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিরাপ। আচ্ছা, এই যে এই টুটি সিরাপটা কিটোটোফেন গ্রুপের একটা মেডিসিন। এই মেডিসিনটা এক মাস থেকে পাঁচ সাত বছরের শিশুরা মতো এটা ব্যবহার করতে পারবে, ঠিক আছে। আর এই মেডিসিনটা বড়োদের জন্য না, এটা বাচ্চাদের জন্যই উপযুক্ত করে তৈরি করা। এই মেডিসিনটা ফার্স্ট ওয়ান আসি, যে মেডিসিনটা কোন কোন রোগের কাজ করে, ঠিক আছে। এটা ফার্স্ট ওয়ান সবচেয়ে বেশি কাজ করে বাচ্চাদের স্বাভাবিক অবস্থায় ঠান্ডা কাশি হলে, স্বাভাবিক ঠান্ডা কাশি থাকলে, অ্যালার্জিজনিত সমস্যা থাকলে, শ্বাসকষ্টের সমস্যা থাকলে, স্কিনে প্রবলেম থাকলে, এরকম যদি সমস্যা থাকে তাহলে প্রাথমিক অবস্থায় ডক্টররা এই মেডিসিনটা দিয়ে থাকে। এবং ওই যে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও, যদি বেবিদের অনেক ক্ষেত্রে অনেক বেবিদের কী হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে, যার কারণে প্রায় ঠান্ডা কাশি হয়। সুতরাং তাদের জন্য স্বাভাবিক অবস্থায় এই মেডিসিনটা হইছে মানে বেস্ট মেডিসিন। যেমন স্বাভাবিক অবস্থায় জ্বরের জন্য আপনার নাপাটা, যেমন প্যারাসিটামলটাই একটা কমন মেডিসিন, ঠিক সেরকম বাচ্চাদের শ্বাসকষ্ট সমস্যা, অ্যালার্জি সমস্যা, কাশির সমস্যা, ঠান্ডার সমস্যা, এই সমস্যা থাকলে এই কিটোটোফেনের এই টুটি এই সিরাপটা ঠিক সেরকম একটা সিরাপ, ঠিক আছে, বুঝতে পারছেন। সুতরাং এটা ঠান্ডা কাশির সমস্যা থাকলে অনেক ভালো কাজ করে, এবং প্রাথমিক অবস্থায় যদি ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত না হয়ে থাকে তাহলে এটা এই মেডিসিনটা খেলেই ঠান্ডা কাশিটা বেবিদের চলে যায়। সুতরাং এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা সিরাপ, আপনি নিঃসন্দেহে রাখতে পারেন। এবং এটা যেমন বাংলাদেশ আরেকটা কোম্পানি ভ্যাকসিন কোম্পানি খুব বেস্ট একটা মেডিসিন, সেটা হচ্ছে টুফ্যান, ঠিক আছে। টুফ্যানও ঠিক এর মধ্যেই একটা মেডিসিন, ঠিক আছে। এই মেডিসিনটা গুণগত মান, হিউম্যান বডিতে কার্যকরী ক্ষমতা অনেক ভালো, এবং দ্রুত প্রবলেমটা সলভ করতে সহযোগিতা করে, ঠিক আছে। এটা ছয় মাসের নিচে শিশুরা এক হাফ চামচ করে প্রতিদিন একবার, ঠিক আছে। আর ছয় মাস থেকে উপরে এক চামচ থেকে প্রতিদিন একবার, বা এক চামচ থেকে একটু কম প্রতিদিন একবার খাবে। তারপরে নির্ধারিত বয়স অনুযায়ী ডক্টর তো বলেই দিবে, তারপরে আমি বলে দিলাম এক বছর থেকে পাঁচ বছরের শিশুরা দেড় চামচ করে দুই থেকে তিনবার সেবন করতে পারবে, ঠিক আছে। তারপরেও আপনার অবস্থান, বেবির কী কন্ডিশন, সেটা অবস্থান অনুযায়ী ডক্টর নির্ধারণ করে দিবে যে তার ওয়েট অনুযায়ী কতটুকু খাওয়া উচিত, এবং ডক্টরের ওই কথাটাই আপনারা ফলো করার চেষ্টা করবেন। আমি জাস্ট আলোচনাটা করি, অনেক ক্ষেত্রে কি মানে ডক্টররা বিস্তারিত বলার সময় পায় না। আপনারা ডক্টরদেরকে মানে প্লিজ মানে দুষবেন না, কারণ আমাদের দেশে ডক্টরের পরিমাণ কম কিন্তু পেশেন্টের পরিমাণ অনেক বেশি, যার কারণে ওনাদেরকে সবাইকেই সময় দিতে হয়। দেখবেন একটা ডক্টর সকাল থেকে তার ডিউটি শুরু হয়, সকাল আটটা থেকে সে ডিউটি করে রাত্রে এগারোটা পর্যন্ত সে ডিউটি করে। সুতরাং বুঝতেছেন কী পরিমাণ হার্ডওয়ার্কিং। হ্যাঁ, আপনি বলতে পারেন দিন শেষে সে টাকা পায়, ভাই সে টাকা পায় ঠিক আছে, কিন্তু তার পরিশ্রমটা কী করবেন, তার মানব সেবাটা, ওনার মানব সেবাটা, একজন ডক্টর হচ্ছে মানে মানব সেবা। একজন ম্যাজিস্ট্রেটের আপনারা কতটা রেসপেক্ট করেন, কিন্তু একটা ডক্টরের পরিশ্রম একটা ম্যাজিস্ট্রেট থেকে কোনো অংশে কম নয়। বরঞ্চ আপনি একটা ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞাসা করেন যে ডাক্তারের পরিশ্রম কতটুকু, সে ম্যাজিস্ট্রেট আমি আশা করি বলে দিবে যে একটা ডাক্তারের পরিশ্রম অনেক বেশি, ঠিক আছে। সুতরাং আমরা কিন্তু একটা ডক্টর ওইভাবে মানে মূল্যায়নও করতে জানি না, ঠিক আছে। ডক্টরদেরকে অবশ্যই আমাদের মূল্যায়ন করতে হবে, ওনারা যত সম্ভব সর্বোচ্চ চেষ্টা করে, ঠিক আছে, ওনাদের প্রতি স্যালুট। যেহেতু আমি নিজেও মেডিকেল সেক্টরের মধ্যে আছি, মেডিসিন তৈরি করা নিয়ে পড়াশোনা করি, সুতরাং আমার স্বল্প মেধাই চেষ্টা করি আপনাদের কাছে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়ার জন্য। আর যদি কোনো বিষয় সম্পর্কে আপনারা জানতে চান অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন। আচ্ছা, এটার দাম হয়েছে পঞ্চান্ন টাকা, সিরাপটার দাম পঞ্চান্ন টাকা। সুতরাং বলে দিলাম, প্লিজ যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নেই, সাবস্ক্রাইব করে নেবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে মেসেজ করবেন, আমরা চেষ্টা করবো ওই প্রশ্নের উত্তরটা আপনার নিকট পৌঁছে দেওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্বাস্থ্যই সকল সুখের মূল। আসসালামু আলাইকুম।